কিরে ভাই গো এখানে বসে কি আছিস? ভালো তো? হ্যাঁ ভালো। আচ্ছা বসো বসো। কিরে ভাই গো পুকুর ধারে বসে বসে একা? এই এই সব পুকুর গুলো নিলুম, এই সব পুকুরে মাছ ছেড়ে রেখেছি, ডেলি চুরি আসছে। এই পুকুরটাই শুধু ছাড়া রয়েছে 80 কেজি মতন, শুধু এ ছাড়া রে রুই মাছ, আর ওইটাই 500 কেজি ষাটি সব ছাড়া রে, সব চুরি হয়ে যাচ্ছে ডেলি। এই টিকিট কেটে তাই 6 টাকায় 1 কোটি পড়লো, ওই জন্য সব করলো। তাই তোর তো ব্যাপক বিশাল ব্যাপার তো। হ্যাঁ আমার তো এখন ব্যাপক ব্যাপার। কিরে ভাই পো কি গল্প হচ্ছে? লাও কথার মধ্যে বাঁধ নেই, এটা কথা হচ্ছে। এই পুকুরি গুনা এই ছাড়ি মাছ গুন ছালুম সব ধরলেছে সিদ্ধে। কোন পুকুর এটাই? এইটে ওইটে ঝা দেখতে সব এই সাইডে আমার। তা এত পুকুর কোথায় পেয়েছিস তুই? আর বলিস না, আমি আর একদিন একটা টিকিট কেটেছি 6 টাকায়, 70 কোটি টাকা। তাই না? আমিও ওইরাম রাস্তা ধরে 50 বিঘা জমি কিনেছি। তাছা ভাই তোর বলবো সাদা দাম লেছে, ও ওইরাম হবে। এই যেরকম আমার উপরে তো জাল নেই, ওই সব যে ওই বড় জালটা দেখতে পাচ্ছি ওই ধারে যে সব খেজুর গাছ 50 কোটি টাকায় লিস দেওয়া যায়। এই 50 কোটি টাকায় লেরে গেলে আমি 70 কোটি টাকায় এগুন লেবালে। ওরে থাম দিন থাম, আমার কথাটা শোন। কাতারে যে আমার 10 বিঘা জমি কেনা রে, তোরা কি জানিস? আরে আমার শোধ নগরে হচ্ছে রে এয়ারপোর্টে 3টে প্যানেল লাগানতে। তাহলে তো তোরা এখন আমার ওপরেই যাত পারিস। কেন? ওই চাঁদে ঝেরাম 3 বিঘে কিন ডাকলুম। ওরে বাবা তাই নাকি? হ্যাঁ আরও কত, আবার মনে করছি খানিকটা এয়ারপোর্ট কিনব। তাই তো তোরা ফেল, সুদ দিয়ে আমাদের 1/2 বিঘে জমি কেনা রে আমার। আমার মতন তো তোরা পারবি না, আমার যাই এয়ারপোর্টে এয়ারপোর্টে কতটা ইয়ে জাহাজ দে। তোরা তাহলে তো ফেল, আমার চাঁদের পাশে যেই তারাটা আমি লেগে রেখি ভালো দেখানোর জন্য। দিয়ে আর তো একটা স্টেশনে হচ্ছে রে গ্যারেজের দোকান খোলা রে ট্রেনের লিক সারি। তুই স্টেশনে বসে তুই ট্রেনের লিক সারি সার তোর ঘে শিখকে তার আমি আবার শিখিলুম। আমাদের চেনো তো, আমার হাই পাইলো ওপর আলা দুয়ায় যা জায়গা জমি কিনেছি। আমার দুটো ছেলে তার কিনে দিলাম, পাঁচিলটা তৈরি করেছি, ওর মধ্যে গাড়ি লড়ি মড়ি যায় এইসব আছে। ওরে ভাই তোর বলবো কি, আমরা জেট বিমান ছিল তাই ইঞ্জিন খাই গে, মনে হচ্ছে লরির ইঞ্জিন লাগাই। কী করবো একদিন তোরা বলে, সাইকেলের ইঞ্জিন লাগে। ওই যে পাখি দেখতে পাচ্ছি ওই পাখিটার ব্যাটারি কেটে লেগছে, আমি লেগছি। তুই ব্যাটারি লেগে আর দুটো ডানা তো আমার ডানা দেখি হবে, ব্যাটারি না হলে কেউ উঠতে পারবে? চান্সটা কমতে আসবে। আর তুই ব্যাটারি লেগে ডানা না থাকলে উঠতে পারবে? যেরকম ওই 100 দিনই কাজে ওই কুড়িটা কাজ কাটলুম কেটে লোকের দান দেবে। ওই যেমন জল লাগেন নেড়ি আর টাকায় আমার নাম দিয়ে বলছিল, কিন্তু পরীক্ষার জন্য আমি যাটা জাতি পারলাম। ও চশমাটা কেটে গিফট করে গান্ধীজি, চশমাটা কেটে গিফট করে আমি করি। হাত ধরে সই করো তো, কেটা নিয়ে যা বই দিবে তো না। তোরা ওইসব করি ওর টাকায় একল কেরা, আমি তো ছবিটা বাড়ি এসে বসে লেগে দিলি। গান্ধীজি হচ্ছে ন্যাড়া করে কেটে আমি করিনি তো, তার 2 টাকা দামে বেলেট দেখ ন্যাড়া করিনি। তাও তো আমার কা দোকান থেকে লিয়া থেল বেলেট, তোকা দোকান থেকে লিলু। আরে গান্ধীজি সেদিন তো মরে, আমার বড় অফিসে ডাক পড়লো। আরে সব না জেট বিমানে উঠি স্যার ইঞ্জিল খাই। গান্ধীজি তো আমি সাইকেলে করে এলুম পেছনে, গান্ধীজি জামাটা গিফট করে কেন আমি করি। সত্যি ও বুড়ো হয়ে গেলে ওর গ্যাসের ওষুধ কিনে দিত, কেটা আমি কিনে দিত, তা 15 টাকা আলা ওষুধ কিনে দিত। তুই 15 টাকা আলা, ওর একদিন শরীর খারাপ করে তো আমার কাছে অটোমেটিক ফোন করতে পারতো একটা ওষুধ দেয়। রুগীর গাড়ি আলার কাছে ফোন করে কেটা আমি করি। রুগীর গাড়িটা তো আমার ছেলে। আচ্ছা তোরা যে এত বকতেছিস, একটা হসপিটালে ধর আগুন লেগে গেল, অ্যাম্বুলেন্স কী করে যাবে? হ্যাঁ অ্যাম্বুলেন্স কী করে পানি থামাবে? অ্যাম্বুলেন্স না এখন মুতে ঠান্ডা করছে, তোকে মুতে ঠান্ডা করবি না, পানির গাড়ি এসে পানির গাড়ি ঠান্ডা করে।
ধান দিয়ে যে জুতোটা কেটা কিন গেল তুই জুতো কিন দিলি ও তো যে কোম্পানি ডাকার জুতোর আমার তো জুতো নাকি সিঁড়িগুলো ঠিক করল কেডা তোরা উই করি আর আমি ছোটবেলার তোর কোলে করলে মানুষ করি তাই নাকি দেখি যখন হাঁটতে পেতো না কোলে বসে বসে কেন তো এখন তো মানুষ করে দোকানে গিয়ে চিপ কেডা কিন দিত আমি কিন দিতাম তখন 5 টাকা করে চিপ লিত একটা একটা চিপ পুরানাই 15 টাকা দামে ওষুধ কিন দিয়ে এত দাঁড় করতে কি দুপুর বেলা দুটো ভাত খাওয়া না ও হসপিটালে যাও দিল্লি যাও ইউপি যাও রাজস্থান দৌড়ো সন্ধ্যে বেলা করে জল খাদলে এত ভালো লাগে না আমার এখানে যা শ্বাস শুদ্ধ যা টেন্ডেছে থাকা এই গরমে দুষ্কার আমি চললুম তোর এখানে থাক আমি এই চল্লাচ্ছি তুই থাক ওখানে একা মারা সকাল সকাল এসি জল গেদি গেল ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে তোমাদের জন্যই তো ভিডিওটা বানা তোমার যদি লাইক সাবস্ক্রাইব না করো তোমার যদি ভিডিওটা মন চাই আমাদেরকে তোর বুঝতে পারছো না ব্যাপারটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও তোমরা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও এই জমিটা তোমাদের নামে লিখে দেব দাও এই ছোট্ট একটা হল আরে কাতারের জায়গাটা বুঝতেই তো পারছো কতটা দেবো 10 বিঘের থেকে আরো টাকা পয়সা যা লাগবে দিতে পারি আমি এই যেন জমিন বুঝতে তো পারছো কত উঁচু ওই জায়গা উঁচু একটা পাহাড় দেখতে পাচ্ছি ওই পাহাড়তে দেখা যাচ্ছে মাথা কেটে কেটে দিল